আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমি আজকে তিনটা পত্রিকা থেকে তিনটা নিউজ আপনাদের জাস্ট একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি নিজে খুব বেশি একটা ব্যাখ্যা করব না, কিন্তু আমি মনে করি নিউজগুলো একবার শিরোনামগুলো শুনলে অথবা ভেতরে দুই একটা কথা শুনলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। অনেকেই কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন, অনেকে নানাভাবে কথা বলেছেন যে এরকম একটা নির্বাচন করার পরও সরকার যে মানে বিদেশের কাছ থেকে বাইরের দেশগুলোর কাছ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে না, অথবা সরকার অবাধে চালিয়ে যাচ্ছে, এই যে অবাধে চালিয়ে যাওয়াটা এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক কিনা, মানুষের অধিকারের প্রশ্নে এটা কতটা শোভন, এই সমস্ত নিয়ে নানা ধরনের আলোচনা কিন্তু হচ্ছে। আমি শুরু থেকেই বলেছিলাম যে এমনটা আশা করার কোনো কারণ নাই যে যারা এই নির্বাচনটার সমালোচনা করছে তারা এসে আমাদেরকে কিছু একটা করে দিয়ে যাবে, এটা কখনোই দেয় না, পৃথিবীতে এরকম হয় না, আমাদের এখানে তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো কি হবে, আমি সবসময় বলেছিলাম এটা আমাদের জন্য ক্ষতিকর হবে, আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। আমাদের সরকার যদি সারা দুনিয়ার চিন্তাভাবনার বাইরে চলতে চায় তাহলে সরকার একা হয়ে যাবে। আমাদের সরকার যদি কোনো কারণে মনে করেন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো ঝামেলায় পড়ে সেটা কিন্তু যতটা না সরকারের উপর পড়ে তার চেয়ে বেশি পড়ে জনগণের উপর। আমি আপনি জনগণ আমরা কি টের পাচ্ছি না এই নির্বাচনের পর, 7ই জানুয়ারির যে নির্বাচনটা হলো এই নির্বাচনের পর আপনি কি কোনো একটা অর্থনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে আগের তুলনায় ভালো অনুভব করেছেন? সিম্পল প্রশ্ন, নিজেকে প্রশ্ন করেন। আপনি গত 3 মাসে কোনো একটা অর্থনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে যে কোনো একটা অর্থনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে আগের চেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? যদি না করেন তাহলে বুঝবেন যে অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাওয়া মানে আমি আপনি খারাপ হয়ে যাওয়া। আমি তিনটা ঘটনা যে কথাটা বলতে চেয়েছিলাম সেটাই আগে বলি। তিনটা নিউজ, দৈনিক কালবেলার একটা নিউজ প্রথম পড়ি। সেই নিউজে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কি না সেটা তারা জানিয়েছে, এবং যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা আবারও পরিষ্কার করেছে। কে করেছে? দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলে যুক্তরাষ্ট্র সংযুক্ত প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ সহকারী এবং গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সিনিয়র পরিচালক ক্যালি রাজ্যুক এক ব্রিফিংয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করেছেন। উনি কী বলেছেন? উনি বলেছেন, ওনার কথাটা আমি হুবহু পড়ে শোনাই, উনি বলেছেন, অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে আমরা একমত, বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। আমরা ব্যথিত, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি। রাজনৈতিক দলগুলোর সদস্যদের গ্রেপ্তারের বিষয়েও আমরা উদ্বিগ্ন। কথাটা কিন্তু ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখন আপনি বলবেন কই, আমাকে তো চট থাপড় মারেনি, তাহলে আমার তো কোনো সমস্যা নাই। এখন সবসময় চট থাপড় মেরে কিন্তু বোঝাতে হয় না এই যে তোমার কাজটা ভালো হয়নি, ভদ্রলোকের জন্য এটুকুই যথেষ্ট। এবং তবে তাহলে তারা কি করবে? তারা কি আমাদের দেশের উপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে অথবা সেরকম না? সেখানে সেটা স্পষ্টভাবে বলেছি। দেখেন ওনার আরেকটা প্রশ্নের উত্তর, দেখেন এতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তারা আসলে কী বলতে চায়। অপর এক প্রশ্নের জবাবে রাজ্যুক বলেন, আমরা খুব স্পষ্টভাবে বলেছি প্রতিটি গণতন্ত্র আলাদা এবং গণতন্ত্রের কোনো নীল নকশা নেই। আমরা স্পষ্টতই এই বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে গণতান্ত্রিক সংস্কার এবং প্রচেষ্টার কথা উল্লেখ করেছি। দ্বিপাক্ষিক বিষয়টা কি? এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে, এখানকার যে জিও পলিটিক্স, এইগুলো নিয়ে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কি লেনদেন হবে এটা নিয়ে তারা কাজ করবে। তার মানে তারা আমাদেরকে ত্যাগ করছে না, কিন্তু তারা জানিয়েছে যে তোমাদের কর্মকাণ্ড আমাদের পছন্দ হচ্ছে না, তাদের এটি স্টাইল। এখন এই স্টাইলে যদি আমরা অন্য ব্যাখ্যা করি করব সেটা আমাদের ব্যাপার। আমি আরেকটা নিউজ পড়ি, এই নিউজটা হলো, এটা মানবজমিন থেকে আমি নিয়েছি, আজকের পত্রিকায়।
সেখানে শিরোনামটা হলো ইউনুসের বিরুদ্ধে প্রতিহিংসা যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব ফেলবে, এই হলো নিউজটা। আমি এখানে পড়ে শোনাই, এখানে যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী সিনেটর ডিক ডারবিন, উনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে মোহাম্মদ ইমরান, তার সঙ্গে একটা বৈঠক করেছেন। ওই বৈঠকে উনি এই কথাটা বলেছেন এবং উনি কি বলেছেন সেই বৈঠকের একটা ছবি এবং ওই বক্তব্যটা উনি ওনার যে এক্স হ্যান্ডেল আছে, মানে আগে যেটাকে টুইটার বলতাম, সেখানে উনি প্রকাশ করেছেন, লিখেছেন। উনি কী লিখেছেন আমি খালি সেটুকু পড়ে শোনাই। উনি লিখেছেন, বাংলাদেশের সাথে নিজের সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য প্রশংসা করি আমি, কিন্তু মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রতিহিংসা শেষ করতে ব্যর্থ হলে তা এই অংশীদারিত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। জনাব ইমরানের সঙ্গে বৈঠকে আমি অধ্যাপক ইউনুসের উপর হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছি। দেখুন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি নতুন করে বলতে চাই না। আমি কেবল একটা কথাই বলবো, একজন ব্যক্তির জন্য যুক্তরাষ্ট্র যখন এভাবে কথা বলেন, তখন সেই জিনিসটাকে আমি আমার সরকার যদি গুরুত্ব না দিয়ে কিছু একটা করতে যায়, সেটা কি আইনের শাসন প্রতিষ্ঠা হবে নাকি জেদ প্রকাশ করা হবে, এটা আপনারাই ভালো বুঝবেন। এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। যেটা বলে আমি শেষ করতে চাই, ওগুলো তো জাস্ট দুটো ঘটনা বললাম। শেষ যেটা করবো সেটা হলো গিয়ে প্রতিক্রিয়াটা আসলে কী হচ্ছে, সেটা হলো প্রথম আলোর একটা রিপোর্ট। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে 36.5%। এটা হলো প্রতিক্রিয়ার একটা নমুনা পড়ে শোনাচ্ছি আপনাদের। জানুয়ারিতে, এই গত জানুয়ারিতে আগের বছরের তুলনায় 36% পোশাক রপ্তানি কমেছে। কোথায়? যুক্তরাষ্ট্রে। আমরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করি একক দেশ হিসাবে। মানে গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে $55 কোটি তৈরি পোশাক রপ্তানি করা হয়েছিল। এবছর করা হয়েছে এই জানুয়ারিতে গত জানুয়ারি দুমাস আগে $55 কোটি পোশাক রপ্তানি করা হয়েছে। অথচ এর আগের বছরের, মানে 2023 সালের জানুয়ারিতে রপ্তানি করা হয়েছিল $86.60 লাখ পোশাক। বিশাল অঙ্কের পোশাক, কিন্তু মানে 33.60 লাখ $60 লাখ পোশাক কিন্তু এবার কম গিয়েছে। কেন? এটা কিন্তু তাদের সঙ্গে যে আমাদের সম্পর্ক, যে ভালোবাসা, সে ভালোবাসার যে কম বেশি তারই রিফ্লেকশন হলো এটা। অনেকে বলে যে যুক্তরাষ্ট্রের নিজেরই তো পোশাক শিল্প, এবার ওরা খুব বেশি একটা পোশাক কিনছে না বিভিন্ন দেশ থেকে। এটাও সত্য কথা, কিন্তু যুক্তরাষ্ট্র নিজেরাই অনেক কেনা কমিয়ে দিয়েছে। এবং এটা দ্বারা দেখে যুক্তরাষ্ট্র যে 10টা দেশ থেকে পোশাক কেনে, সবার কাছ থেকে কিছু কিছু কমেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের পোশাক। কি বলবেন? কেন? এটা কি আনন্দের খবর আমাদের জন্য? আনন্দের খবর না। এবং এটা কেন কমেছে এটা নিয়ে নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, নানা কথা নানা জনে বলে। আমি ডিটেলে গেলাম না, গেলে আমিও বলতে পারবো, এটা তো আর বলার জন্য খুব বেশি কিছু লাগে না, একটু ডাটাগুলো ঘাটলেই হয়, নানা কথা বলা সম্ভব। কিন্তু যত কিছুই আপনি বলেন না কেন, বাস্তবতা হলো গত বছরের জানুয়ারিতে যা বিক্রি হয়েছিল, যত পোশাক পাঠাতে পেরেছিলাম এবছরের জানুয়ারিতে, তার চেয়ে $33.60 লাখ পোশাক আমরা কম পাঠিয়েছি। এটাই হলো বটম লাইন। এই যে আমাদের কমে গেল এটা রপ্তানিটা, এটা কিন্তু আমাদের অর্থনীতির উপর কি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে? না ফেলবে। এবং সেই নেতিবাচক প্রভাবের ফল কে ভোগ করবে? সরকার ভোগ করবে? না, মানুষ ভোগ করবে। সরকার কিন্তু ভোগ করতো যদি এই মানুষকে, সাধারণ মানুষকে সরকার তার নিজের বলে মনে করত। তা তো সরকার মনে করে না, তারা আরামে থাকবে, আমি আপনি কষ্ট করব, এটা হতে থাকবে। এই ধরনের দুই একটা ঘটনা আপনার পরবর্তীতে দেখবেন, মিলাই থাকবেন, মিলাবেন আস্তে আস্তে, একবারে কিছু হয় না, এভাবেই হয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।